মিষ্টি স্বভাবের গাড়োয়ালি যুবক যশবন্ত সিং রাওয়াত, ভারতীয় সেনাবাহিনী জওয়ান, বয়স মাত্র 21 বছর। যশবন্ত অরুণাচলের তাওয়াং সীমান্তে পহড়ায় ছিলেন তার 4 নম্বর গাড়োয়াল রেজিমেন্টের সঙ্গে। হাসি ঠাট্টা গানে গল্পে তিনি জমিয়ে রাখেন তার ইউনিটকে। তিনি ইউনিটের সবার প্রিয়। সকালে তার মুখ দেখে উল্টে নাকি সারা দিনটি ভালো যায়। ডিউটি চেঞ্জের সময় পোস্ট থেকে ক্যাম্পে যাওয়া আসার পথে রোজ তার দেখা হতো দুই মনপা সুন্দরী যুবতীর সঙ্গে। সুন্দরী যুবতী দুটির গাল ছিল গোলাপের মতো লাল। একজনের নাম শিলা, অন্যজন তার ছোট্ট বোন নুরা। সুঠাম চেহারা আর মিষ্টি স্বভাবের যশবন্তকে তারা অল্প কয়েকদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছিল। ভারতের পূর্বাঞ্চলের পাহাড়গুড়িতে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সে সমাজে নারীরাই সর্বেসর্বা। মেয়েরা এগিয়ে এসে অক্লেশে ছেলেদের প্রেম নিবেদন করতে পারে। তাই একদিন দুজনে একসাথে যশবন্তকে প্রেম নিবেদন করে বসল। যশবন্ত চমকে উঠেছিলেন। তিনি বলেছিলেন, আমি বিবাহিত, বাড়িতে আমার স্ত্রী আছে। নাছোড়বান্দা শিলা এবং নুরা বলেছিল, চিন্তা নেই, আমরা দুজন তোমার দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীও হতে রাজি। তোমার প্রথম স্ত্রীকে আমরা আমাদের বড় দিদি হিসেবে সেবা করব। তবুও রাজি নন যশবন্ত। শেষমেশ দুই বোন একটা ফোন দিয়ে এনেছিল। তারা যশবন্তের জন্য রোজ ভালো ভালো রান্না করে নিয়ে আসতে লাগলো। যশবন্ত ধীরে ধীরে মেয়ে দুটিকে ভালোবেসে ফেলেছিল। প্রেম নয়, সমবয়সী ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যে ভালোবাসা থাকে, সেই অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু শেলা নুরার যশবন্তের প্রতি অনুরাগ ক্রমশ গভীর থেকে গভীরতর হতে শুরু করেছিল। রোজ বিকেলে দুই বোন নদীর ধারে যশবন্তের সঙ্গে দেখা করতে আসত। যশবন্ত কখনো তাদেরকে হাত জড়ো করে তো কখনো ধমক দিয়ে বোঝাবার চেষ্টা করতেন। কিন্তু শেলা নুরা শুধুই হাসত, উল্টে যশবন্তকেই তারা বোঝাবার চেষ্টা করত। 1962 সালের নভেম্বর মাস, ভারতের পূর্ব সীমান্তের বিভিন্ন সেক্টরে রণদামা বাজি দিয়েছে আগ্রাসী চীন। তাওয়াং সীমান্তে গোলাগুলির আওয়াজও ক্রমশ বাড়ছে। রাইফেলম্যান যশবন্তের রাইফেলের আগুন ঝরায় অতিবিক্রমে। কয়েক কিলোমিটার দূরে গ্রামের এক বাড়িতে দুই বোন রাতে দুচোখের পাতা এক করতে পারে না। প্রতিটি গুলির শব্দের সঙ্গে চলে তাদের প্রার্থনা। একটি প্রাণ অন্তত বাঁচুক, সেই প্রাণটি তাদেরও প্রাণ যশবন্তের। একদিন বিকেলে নদীর ধারে তিনজন বসে গল্প করছিল। হঠাৎ তারা দেখল ভারতীয় সৈন্যরা সীমান্তের দিকে রাইফেল নিয়ে ছুটছে। যশবন্ত জানতে পারলেন চীনা সৈন্যরা আবার আক্রমণ করেছে। কাল বিলম্ব না করে যশবন্ত হাতে তুলে নিয়েছিল রাইফেল। হরিণের গতিতে ছুটেছিলেন সীমান্তের দিকে। পিছন পিছন ছুটেছিল শেলা আর নুরা। দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে বারবার বারণ করেছিলেন যশবন্ত, কিন্তু দুই বোন তার কথা শোনেনি। এর আগেও চীনা সৈন্যরা স্থানীয় মনপা উপজাতির ছদ্মবেশে ভারতীয় সেনার উপরে হামলা চালিয়ে বড় মাপের ক্ষতি করে দিয়ে গেছে। বহু জওয়ান শহীদ হলেও ভারতীয় সেনা মাটি কামড়ে পড়ে থাকায় চীনা সেনারা ভারতীয় এলাকা দখল করতে পারেনি। ফলে তাওয়াং সীমান্তে চীন শুরু করেছিল চতুর্থ আক্রমণ। চীনের সেনারা ক্রমশ মিডিয়াম মেশিন গান নিয়ে এগিয়ে আসছিল। তিন দিক থেকে বিধ্বংসী আক্রমণের মুখে পড়েছিল যশবন্তের 4 নম্বর গাড়োয়াল রাইফেল। চীনা সেনার মিডিয়াম মেশিন গানের দাপটে 4 নম্বর গাড়োয়াল রেজিমেন্টের লাইট মেশিন গানগুলি চালাবার সুযোগ মেলেনি। চীনা সেনার ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে ভারতীয় সেনাবাহিনীর 162 জন জওয়ান ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। বেশ কয়েকজন সেনা শহীদ হওয়ার পর যুদ্ধ হতেও ভারতীয় সেনাদের সাময়িকভাবে পিছিয়ে আসতে বলা হয়। পিছিয়ে আসে ভারতীয় সেনা, কিন্তু পিছিয়ে আসেননি যশবন্ত। ঘুরে ঘুরে তিনটি বাংকার থেকে একাই ফায়ারিং করতে থাকেন চীনা সেনাদের ওপর। যশবন্তের পাশে তখনও ছিল শেলা আর নুরা। বাঁচলে তারা একসাথেই বাঁচবে, মরলে একসাথেই মরবে, অমর হবে তাদের প্রেম। যশবন্ত এক বাংকার থেকে অন্য বাংকারে গিয়ে গুলি চালান। রাইফেলের ম্যাগাজিন খালি হলেই লোড করে দেয় দুই বোন। চীনা সেনারা যশবন্তের এই কৌশলে ধোকা খায়। তারা ভাবে তিনটি বাংকারে প্রচুর ভারতীয় সেনা মজুদ আছে, ফলে চীনা সেনারা আর এগোবার সাহস পায় না। কারণ বাংকার থেকে ছুটে আসা প্রতিটি গুলি নির্ভুল লক্ষ্যে আঘাত করছে। একের পর এক চীনা সৈন্যের প্রাণ কেড়ে নেয়। যশবন্ত বুঝতে পারছিলেন গোলা বারুদ ফুরিয়ে আসছে। ধুরন্ধর চীনা সেনারা তার কৌশল শীঘ্রই ধরে ফেলবে। তাই তিনি শেলা নুরাকে আবার একবার
গ্রামে ফিরে যেতে বলেন। কিন্তু দুই বোন কথা শোনেনি। ইতিমধ্যে কেটে গেছে প্রায় 72 ঘণ্টা। চীনের রেড আর্মির হাজারের বেশি জওয়ানকে যশবন্ত একাই ঠেকিয়ে রেখেছেন তার রাইফেলের ঝাঁঝে। এই 72 ঘণ্টায় যশবন্তের গুলিতে নিহত হয়েছে প্রায় 300 চীনা সেনা। যশবন্তের উপহার দেওয়া এই 72 ঘণ্টায় ভারতীয় সেনারা যুদ্ধে চীনকে কড়া জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যশবন্ত যা আশঙ্কা করেছিলেন সেটাই ঘটেছিল। যশবন্ত ও সেলা নুরাকে খাবার যোগান দিতেন যে মনপা গ্রামবাসী তাকে চীন সেনারা ধরে ফেলেছিলেন। তার কাছ থেকে চীনের সেনারা জানতে পেরেছিলেন ভারতীয় সীমান্তে 3টি বাংকার মিলিয়ে মাত্র একজন ভারতীয় জওয়ান আছেন। সেই জওয়ানই ঘুরে ঘুরে নিপুণ নিশানায় গুলি করে মারছে চীন সেনাদের। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন চীন সেনারা। মাত্র একজন মানুষ 72 ঘণ্টা ধরে রুখে দিয়েছিল অমিত শক্তিশালী রেড আর্মিকে। মাত্র একজন মানুষের জন্য চীনের হাজারের বেশি সেনা 3 দিন ধরে এক জায়গায় বসে আছে। মাত্র একজনের জন্য অরুণাচল চীনের হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে বসেছে। মাত্র একজন মানুষ তাদের 300 বেশি সেনার প্রাণ নিয়ে নিয়েছে। আর বিলম্ব না করেই চীন 12 জন বাছাই করা কমান্ডোকে পাঠিয়েছিলেন যশবন্তকে মারার জন্য। রাতের অন্ধকারে তারা নিঃশব্দে যশবন্তের বাংকারের কাছে এগিয়ে এসেছিল। 17 নভেম্বর 1962, নতুন সূর্যের আভা পূর্ব হিমাচলের পড়ার সঙ্গে সঙ্গে আচমকাই আক্রমণ চালিয়েছিল চীনা কমান্ডোরা। খোলা আকাশের নিচে 72 ঘণ্টা ধরে প্রবল শীতে পরিশ্রমে ও অনাহারে বিপর্যস্ত 3 যুবক যুবতী কিছু বোঝার আগেই জ্ঞানের ছুঁড়েছিল চীনারা। যশবন্তের চোখের সামনে মাটিয়ে লুটে পড়লেন পানচ্ছল তরুণী সেলা। ভারতের ইতিহাসের মোড় ঘোরানো দিনের প্রথম শহীদ হয়েছিলেন 19 বছরের মনপা যুবতী সেলা। গ্রেনেডের বিস্ফোরণে আহত হলেও যশবন্তের হাতের রাইফেল থামেনি, গায়ে এসে বিঁধেছে শত্রুপক্ষের গোটাভাজে বুলেট। এই অবস্থাতেই উঠে দাঁড়িয়ে এক হাতে রাইফেল ধরে কুঁড়িয়ে দিল 7 জন চীনা কমান্ডের মাথা। একসময় শেষ হয়ে গিয়েছিল রাইফেলের গুলি, ম্যাগাজিনে অবশিষ্ট ছিল আর একটি মাত্র বুলেট। তাকে ছেড়ে পালাতে বলেছিল নুরাকে। মৃত্যু পথযাত্রী যশবন্তের শেষ কথাটুকু সজল চোখে মেনে নিয়েছিল নুরা। একবার রক্তাক্ত সেলা দিদি মৃতদেহের দিকে, আর একবার প্রিয়তম যশবন্তের দিকে শেষবারের মতো তাকিয়ে নিজে নামতে শুরু করে দিয়েছিল নীরা। ভারতের তাওয়াং সীমান্তে একা পড়ে রইলেন ভারতের পূর্ব সীমান্তের অতন্দ্র প্রহরী 21 বছরের যশবন্ত সিং রাওয়াত। সারা গায়ে গুড়ি আর বিস্ফোরকের ক্ষত, রক্তসাত দেহের পাশে পড়ে আছে সেলার মৃতদেহ। দুজনের রক্তের ধারা মিশে এক হয়ে গড়িয়ে পড়েছিল সবুজ ঘাসে। বিধাতা বুধি রক্তরেখা যশবন্তের সঙ্গে মিলিয়ে দিয়েছিল পানিং সেলাকে। ক্রমশ কাছে এগিয়ে আসছে চীনা মিলিটারি বুলেটের আওয়াজ। দূরে পাহাড়ে শোনা যাচ্ছে চীনা সৈন্যদলের উল্লাস। শেষবারের মতো পেছন ফিরে ভারতমাকে দেখেছিলেন যশবন্ত। তারপর রাইফেলের নলটা গলার নিচে ঠিকই টিগারে চাপ দিয়েছিলেন যশবন্ত সিং রাওয়াত। বাঙ্কার থেকে গড়িয়ে গভীর খাদের মুখে হারিয়ে গিয়েছিল 21 বছরের এক দুঃসাহসী যুবকের দেহ। চীনা সৈন্যদলের হাতে ধরা পড়ে গিয়েছিল 17 বছরের নুরা। অকথ্য অত্যাচারের পর টেলিফোনে তার দিয়ে নুরাকে ফাঁসিতে লটকে দিয়েছিল চীনা সেনারা। এক গাড়োয়ালি যুবকের প্রেমে পাগল হয়ে নিজেদের প্রাণ ভারত মায়ের পায়ে অর্ঘ্য দিয়েছিল দুই মনপা সুন্দরী সেলা আর নুরা। শহীদ যশবন্ত সিং রাওয়াত চীনের সেনাদের 72 ঘণ্টা আটকে রাখায় প্রচুর সময় পেয়ে গিয়েছিল ভারতীয় সেনা। প্রচুর গোলাবারুদ ও সৈন্য নিয়ে আক্রমণ সানিয়েছিল চীনের অগ্রবর্তী বাহিনীর ওপর। ভারতীয় সেনার রুদ্রমূর্তিতে পিছু হটেছিল চীন সৈন্যদল। আজ ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেক জওয়ান জানেন বাবা যশবন্ত সিং রাওয়াতের নাম। যশবন্ত সিং যেখানে শহীদ হয়েছিলেন আজ সেই জায়গার নাম যশবন্তগড়। যশবন্ত সিংয়ের 4 নম্বর গাড়োয়াল রেজিমেন্ট আজ ভারতের পশ্চিম সীমান্তে সুরক্ষার দায়িত্বে নিযুক্ত। তবুও অরুণাচলে তার পক্ষে আজও 4 নম্বর গাড়োয়াল রেজিমেন্টের 6 জন জওয়ান পহড়ায় থাকেন। শহীদ সেলা ও শহীদ নুরাকে ভোলেনি অরুণাচল। দিরাং থেকে 40 কিমি দূরে 13,721 ফুট উচ্চতায় অবস্থান করছে সেলা পাস ও সেলা লেক। জং শহর থেকে 2 কিমি দূরে 100 মিটার উচ্চতায় অবস্থিত ভারতের এক অন্যতম সুন্দর জলপ্রপাতের নাম দেওয়া হয়েছিল নুরানাং ফলস, এবং ঝর্নার ঠিক নিচে বাহিত নদীটির নাম দেওয়া হয়েছিল নুরানাং। দেশপ্রেমে পাগল যুবক যশবন্ত চীনের থাবা থেকে অরুণাচলকে ছিনিয়ে নিয়ে
ভারত মায়ের আঁচলে বেঁধে হাসতে হাসতে শহীদ হয়ে গিয়েছিলেন। বন্ধুরা সবাই আমাদের সঙ্গে থাকুন, ভালো কিছু শুনতে থাকুন।